ওয়েলকাম টু wespotyou সেলেব সিক্রেট জানতে আমরা চলে এসেছি চাঁদনিদির বাড়িতে। চাঁদনিদি তার বাড়িটা আমাদের এক্সপ্লোর করে ঘুরে দেখাবে, তো আমি আর কথা না বাড়িয়ে চাঁদনিদিকে দিয়ে দেবো। হ্যাঁ, তো তো এই হচ্ছে আমার ছোট্ট বাড়ি, যেখানে আমি আমার মা থাকি, আরেকজন থাকে, সে মানে আমাদেরও জন্মের আগে থেকে আমাদের বাড়িতে আছে, তো সেও থাকে, তাপস। আর এই হচ্ছে, এটা হচ্ছে যমুনা ঢাকি থেকে পাওয়া, এটা স্নেহাশিসরা দিয়েছে আমাদের সকলকে। যমুনা ঢাকি দুবছর লাস্ট দিন দিয়েছে, এটা হচ্ছে শ্রেষ্ঠ উপহার, কারণ এটা এটা প্রথমত কোনো এত এত জায়গায় যে কাজ করেছি, মানে এখানেও যে কাজ করেছি, ব্লুজে আমি সবচেয়ে বেশি কাজ করেছি, কিন্তু এইটা প্রথমবার পেয়েছি। আর এটা এত স্পেশাল, এত স্পেশাল, দুবছর সাকসেসফুলি যমুনা ঢাকি চলার পরে সত্যি এটা মানে মনে রাখার মতন একটা বিষয়। এবং এখানে যারা আমরা প্রত্যেক দিন মানে পাঠ করতাম, তাদের সবার ছবি দিয়ে, এই যে আমাদের ডিরেক্টর, প্রত্যেকের ছবি দিয়ে, স্নেহাশিসদা নিজে প্রত্যেকের ছবি দিয়ে এটা বানানো হয়েছে, এটা এটা সত্যিই মানে ভীষণ স্পেশাল। মানে এটা এটার জন্য মানে সবসময় গ্রেটফুল থাকবো, কারণ এটা এতটাই সুন্দর একটা জিনিস আর মনে রাখার মতন একটা জিনিস। আর জীবনে একটাই অ্যাওয়ার্ড পেয়েছি আমি, সেটাও যমুনা ঢাকির দৌলতেই, গীতের জন্য। কি ভারী, একটাই অ্যাওয়ার্ড পেয়েছি, তো এটা খুবই যত্ন সহকারে আমি রেখে দিলাম। ওকে আমি বেশি ধরি না, ভয় করে আর কি, কারণ খুব স্পেশাল জিনিস। তো আর কি বলবো, এইসব বেশি নেই। আর এইখানে আমার বই বই আছে, হ্যাঁ, ওটা এটা জি, এটা ভীষণ সুন্দর, এটা ভীষণ সুন্দর। মানে জি জিতে মানে যতবারই ওই হ্যাম্পার দেয় বা অ্যাওয়ার্ড শো এর আগে যেই সমস্ত জিনিসপত্রগুলো দেয়, এইটার মতন সুন্দর জিনিস বোধহয় খুব কম পেয়েছি। এটা কি সুন্দর না দেখতে বলো, এটা ভীষণ সুন্দর এবং সাজিয়ে রাখার জন্য একদম অ্যাপ্ট, ভীষণ পছন্দের জিনিস এটা। তো এই টুকটাক সাজানো রয়েছে। আর এখানে নিচে আমার বই রয়েছে, এইটা, হ্যাঁ, বই পড়ি, বই পড়ি, মাঝে মধ্যে পড়তে থাকি। আর এইটা হচ্ছে আমার দিদির, যেহেতু আসামে বিয়ে হয়েছে, ওদের ওদের ওখানকার একটা ট্রেডিশনাল একটা জিনিস এটা রয়েছে। এটা আমার দিদির আঁকা, দিদি খুব ভালো আঁকে, আরও প্রচুর আঁকা রয়েছে আর কি, এখানে নেই। ও যেহেতু এখন বম্বেতে থাকে, ওর বম্বের বাড়িতেই বেশিরভাগ সমস্ত আঁকা রয়েছে। আসো ভেতরে। এই যে এইটা হচ্ছে আমার ছোট্ট পুচকি ঘর, এই ঘরেই আমি রাজত্ব করে বেড়াই সবসময়। আর এখানে কি দেখাবো, এখানে রয়েছে, এই যে আমার ঠাকুর আছে এখানে, মা কালী রয়েছে। এটা খুব ইউনিক একটা ঠাকুর, কারণ এটা গ্রিলের লোহার আর কি, এটা আমাদের ফ্যাক্টরিতে ছিল, মানে আমাদের কারখানায় ছিল, সেখান থেকে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে, কারণ ওখানে একা একা কেন থাকবেন উনি, তাই এখানেই এখন আমাদের সাথে রয়েছে। আর এই যে ঠাকুর রয়েছে, সমস্ত কিছু রয়েছে। এই যে এইটা একটা ইন্টারেস্টিং জিনিস দেখে যাও, সেটা হচ্ছে এই যে গোপাল, আমাদের গোপাল কিন্তু ননভেজ খায়, মাছ মাংস সব খায়, উনি আজকে বাবদা মাছ আর ভাত খাচ্ছেন। ও মাছ মানে মাটন ফাটন যা বাড়িতে হয় গোপালকে একদম মানে আমরা সুন্দর করে রেখে দিয়েছি, ও সমস্ত কিছু খায় এবং খুব লক্ষ্মী গোপাল, কোনো ঝামেলা নেই, সব কোনো কিছুর কোনো ঝামেলা নেই। তো এই হচ্ছে বিষয়। বাঘ সিংহটা এখন দেখানো যাবে না, কারণ বাঘ সিংহ সব আর কি তুলে দিয়েছে, সবই আর কি তুলে দেওয়া আছে। এই যে দুটো এখানে দেখানো যাবে, এখানে তুলে দিয়েছে, কারণ ওদেরকে ওরা থাকলে আর আমি থাকতে পারবো না। আরও প্রচুর, একজনের নাম শেরু আরেকজনের নাম সুরুরু, আমি একদমই এরমভাবে রাখতে ওকে পছন্দ করি না, কারণ আমি মনে করি ওর প্রাণ আছে আর কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমার মা উপরে তুলে দিয়েছে, কারণ ও থাকলে আমি থাকতে পারবো না, কারণ বিছানাটাতে অত জায়গাও নেই, ছোট। হ্যাঁ, না না, গার্ডেনিং সবই মা করে, এগুলো সব মা করে। ওইখানে ওই ঘরে আরও ছিল, প্রচুর গাছ আছে, ছাদে রয়েছে। তো এই ছোট্ট বাড়ি, ছোট্ট সংসার চলছে এরমভাবে অনেকদিন ধরেই, দেখা যাক এবার কী হয়। আস্তে আস্তে কাজ করছি, কাজের ফ্লো ভালো থাকলে সমস্ত কিছু ভালো হবে। আশীর্বাদ করুন যেন ভালো ভালো কাজ আপনাদেরকে উপহার দিতে পারি, ব্যাস এইটুকুই চাওয়া।